আপনার সব ভালো আছে তো? আশা করি সব ভালো আছো। এখন আমি যেরকম কলেজও কলেজও গেলে আপনারা দেখাইমু। এখন মানুষও যারা ফ্লাডে আইসুন এফেক্ট হয়েছে না, আপনার আগে তো দেখাইছি, এখনো দেখাইমু গেলে। এখনো মানুষ রয়েছে না, আপনারা দেখবা। তো বন্ধুরা, এখানে ইয়া দেখি ওই দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ এনজিও থেকে আমরা সংগঠন থেকে আইসুন এখানে রিলিফ দেওয়ার লাগে দেখতে পাচ্ছ গাড়ি দিয়া। এখন কলেজের ভিতরে ও আমরা হাইলান দিয়া শেষ কলেজের আইসুন মানুষ সংগঠনের মানুষ আর এখানে ওই দেখতে পাচ্ছ তিন চার জাতের আইটেম লই আইসুন, ভাত তরকারি লই আইসুন। তো মানুষের খানি খাওয়াই বা রিলিফ দেওয়া চলে আমরা হাইলান্দি সংগঠন থেকে আইসুন বিবেকানন্দ এনজিও থেকে আইসুন ওই দেখতে পাচ্ছ বেটার বিবেকানন্দ এনজিও কলেজের আমরা হাইলান্দি এসএস কলেজের অসহায় মানুষে মানে কমিটি মানুষ আইসুন ইয়া এখানে রিলিফ দেওয়া হইব, আপনারা দেখবেন। আর মানুষও ঘরে দেখাইমু এখন রিলিফ দেওয়া হইব, গাড়ি দিয়ে আনছেন বন্ধুরা রিলিফ। এখন আপনারা দেখাইমু রিলিফ কীরকম দেওয়া হয় আপনারা দেখবা। তো বন্ধুরা দেখতে পারছো একটা একটা করে লামাইতরা আমরা খানির বস্তু আর এখন ভিতরে যাইতরা গেলে খানি খাওয়াই। তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন তারা নিতরা উপরে নিয়া মানুষের খানি খাওয়াইবা, এই দেখতে পারছো। এটা হলে আমরা হাইলান্দি এস এস কলেজ, এখানে মানুষ প্রচুর মানুষ, আগেও দেখাইছি আপনার বন্ধুরা এই ভিডিওত। এখন রিলিফ দেওয়া চলের খানি খাওয়াইবা, তো এখন উপরে যাওয়া চলের জিনিস লইয়া এও দেখতে পারছো। কিরকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা, আর ভালো লাগে যদি একটা লাইক করবা। এখন দেখাই মুখ প্রচুর মানুষ আইবা আইয়া এখানো রিলিফর খানি নিবা। আর ওই দেখতে আর আছে বিবেকানন্দ এনজিও থেকে আইসুন আমরা দাদা অকল যারা যারা দিতরা এখানো সংগঠনের মানুষ সব এখানে সংগঠনের মানুষও আইসুন আর এখানো খানিও নিয়ে আমরা অসহায় মানুষ যারা যারা বন্যায় প্রবলিত আছে অসহায় মানুষ তারারে খানি কেন খাওয়াইবা। আর এখন সব জাতের আইটেম লই আইসুন একটু পরে মানুষ আইবা লাইন ধরে ইয়া খানি খাওয়াইবা। আপনারা দেখবা ভালো লাগে যদি একটা লাইক করবা। তো বন্ধুরা এখানে মধ্যে সবে লাইন ধরতা ধরি একজন একজন করে প্রচুর মানুষ হয়েছে আমরা। আর আপনারা দেখুন ভিডিওটা আনন্দ লই আর ভিডিওর লাস্টে দিবেন একজন একজন কতজন বার বিয়া দেওয়ার পরে একজন একজন করে চেঞ্জ করবে।
আমরা দাদা এনজিওর তরফ থেকে গিয়েছিলেন এখানে অসহায় মানুষের যারা যারা বন্যায় দেখতে পাচ্ছি বিবেকানন্দ এনজি এর থেকে তরফ থেকে গিয়েছিলেন এখানে অসহায় মানুষের খানি বিতরণ করা। আর দাদাই আপনারা কইবা নমস্কার, আমরা হাইলাকান্দি বিবেকানন্দ এনজিওর তরফ থেকে আমরা কিছুদিন যাবতীয় আমরা এই বন্যার্থী অসহায় মানুষ যারা আছেন ওনাদের পাশে আমরা দাঁড়িয়েছি। আর আমরা সামাজিক কাজ করে যাই, আর সবসময় আমরা আমার সাথে আছেন কনক দাস, অজিত পাল, রাজন দাস, রাজন পাল, সুমন দে, আমার দীপঙ্কর মালাকার, রাজা দাস, আমরা এখানে আরও অনেক আমাদের এনজিওর সদস্যরা আছেন। সবাই মিলে আমরা আজকে একটা প্ল্যান করেছি, আজকে এসএস কলেজে আমরা এই ব্যবস্থাটা নিয়েছি। এখন আমরা একটু গ্রামের সাইডের দিকে যাব এখানে শেষ করার পর। তো আমি এটাই বলবো যে 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 সংগঠন বা সংস্থা আজকে এই বিপদের দিনে মানুষের পাশে যারা যারা এসে দাঁড়িয়েছে সবাইকে আমি ধন্যবাদ জানাই। তো সাথে সাথে ধন্যবাদ জানাই যে আজকে যারা এখানে যারা উপস্থিত আছেন খুব সুন্দর সুশৃঙ্খলভাবে এই আমরা পরিবেশনটা করতে পারছি। তাই এটা আমি বলবো যে হাইলাকান্দি জনসাধারণ সবার কাছে আমার একটাই বিনম্র আবেদন যে এই যে সময়, এই যে প্যান্ডামিকের সময় আমরা একে অন্যর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। তো সংগঠন হোক বা ব্যক্তিগতভাবে যারাই আছে আমরা সবাই যাতে একে অপরের হেল্প করি সেই বলে। আর আমি আমার বিবেকানন্দ হাইলাকান্দি বিবেকানন্দ এনজিওর তরফ থেকে আমার প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাই, হাইলাকান্দি সাধারণ জনসাধারণকে আমি ধন্যবাদ জানাই। আমরা হাইলাকান্দি এখন আছি হাইলাকান্দি এসএস কলেজে, শ্রীকৃষ্ণ সারদা কলেজ। এখানে যারা আছেন যারা মানে দলবাড়ি ডুবিয়ে নিয়েছে, যারা এখানে হচ্ছে শরণার্থী হিসাবে আছেন, ওনাদেরকে সাহায্যের জন্য আমরা আজকে এসেছি। আমরা আজকে মাধ্যম দুজনে সামান্য একটু যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ব্যবস্থা করেছি। আর এটাই চেষ্টা করছি যে 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 জায়গা আজকে জলে ডুবে গেছে সেই সেই জায়গায় যাতে আমরা গিয়ে গিয়ে সব এরিয়াতে আমরা যাতে ঢুকতে পারি, বুঝতে পারি। এটাই আমি বলবো যে বিভিন্ন সংগঠন, বিভিন্ন এনজিও, বিভিন্ন পলিটিক্যাল পার্টি এই প্যান্ডামিকের সময় ঝাঁপিয়ে পড়েছে। আরও যারা সংগঠন আছেন বা ব্যক্তিগতভাবে যদি কেউ আরও নিজের ইচ্ছা থাকে এগিয়ে আসুন। সমাজে যারা আজকে যারা বন্যা পীড়িত মানুষ যারা আছেন, অনেক দুঃখ দুর্দশায় ওনারা আছেন, ওনাদের পাশে দাঁড়ান। আর আমি এটা মনে করি আমাদের হাইলাকান্দিবাসী বিশেষ করে আপনারা দেখেছেন যে শিলচর পর্যন্ত আমাদের হাইলাকান্দির ছেলেরা গিয়ে শিলচর করিমগঞ্জে অনেক ধরনের হেল্প করেছে। তো আমরা আমাদের এনজিওর তরফ থেকে আমরা যথাসাধ্য আমরা কিছু জলের ব্যবস্থা করে আমরা শিলচরে পাঠিয়েছি। তো আমি এটাই বলবো যে আজকের দিনে যদি আমরা প্রত্যেকটা সংগঠন মিলে যদি আমরা প্রত্যেকের পাশে দাঁড়াতে পারি তাহলে মানুষের কিছু একটা সামান্য দুঃখ আমরা ওনাদের সাথে আমরা ভাগিদার হতে পারবো। এটাই বলবো যে আর এটা বলবো যে বিশেষ করে যে সংগঠন করে যারা আমাদের সাথে যারা যারা আছেন, আমার সাথে যারা আমার অন্য সদস্যরা আছেন, আমরা দিনে রাত চেষ্টা করছি যাতে মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। আর হাইলাকান্দি জনসাধারণের কাছে এটাই আমার বিনম্র আবেদন যে আপনারাও এগিয়ে আসুন। যারা যারা এই বন্যা পীড়িত মানুষ আছেন আপনি যে যারে পারে মানে একটু ভালোভাবে যাতে আমরা সহযোগিতা করতে পারি। এখানে তো নিরাপদ 200 জনের মতন আছেন, 200 উপরে আছেন। এখন আমরা আরেকটা ভাত, শীতল চাটনি, ডাল, সোয়াবিন তরকারি, আলু সোয়াবিন তরকারি, এটাই আজকের মাধ্যমে ভোজনের আমরা ব্যবস্থা করি। আজকে সংগঠনের পদাধিকারী কে কে আপনার সঙ্গে আছেন? আমার সংগঠনের আছেন, আমি আছি, আমি তো সভাপতি শুভঙ্কর ভট্টাচার্য আমার নাম। আমার সাথে আছেন রাজন দাস, সুমন পাল, সুমন দাস, রাজা দাস, আমার অজিত পাল, কনক দাস, আর মৌলিক পাল চৌধুরী, দীপঙ্কর মালাকার। এখানে আমার মোটামুটি সদস্য আরও আছেন, ওনারাও আছেন সাইডে, অন্য অন্য যে যেদিকে পাচ্ছেন হেল্প করছেন। তো আমরা মানে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে এক জায়গায় যাই, গিয়ে এরকম প্রোগ্রাম আমরা করার চেষ্টা করে যাচ্ছি। আগামী দিনে আপনাদের এই প্রয়াস জারি থাকবে? হ্যাঁ, আমাদের প্রয়াস জারি থাকবে, আমরা কন্টিনিউ করে যাব যতটুকু পারি, আমাদের সাধ্যমতো আমরা যতটুকু পারি আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। স্যার আমার কীরকম লাগছে এই ভিডিওটা? ভালো লাগে অবশ্যই লাইক করবার। আমরা হাইলাকান্দি বিবেকানন্দ এনজিও
তাকে আইসুইন আপনারা দেখবা সংগঠন তাকে আইসুইন আইয়া এখান রিলিফ দিত্রা অসহায় মানুষের যারা যারা বন্যা ঘর বাড়ি নষ্ট হয়েছে তারা রিলিফ দিত্রা এইরকম এই কিরম লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবার ভালো লাগে যে একটা লাইক করবা আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আমরা হাইলাহান্দি এসএস কলেজের রিলিফ দেওয়া হয়েছে আজকে।